হিন্দু মেয়ের সাথে একটা রিলেশন আছে, আল্লাহর কাছে কি দোয়া করা, আল্লাহর কাছে কি দোয়া করা যাবে তার মুসলমান হওয়ার জন্য? যদি কোনো মুসলমান ছেলে কোনো হিন্দু মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়ায়, বিবাহের আগে যে কোনো ধরনের সম্পর্কে জড়ানো একটা ছেলে একটা মেয়ের সাথে, হারাম রিলেশন করা, সেটা সর্বাবস্থায় হারাম, মুসলমান হলেও হারাম, অমুসলমান হলেও, অর্থাৎ অমুসলমান মেয়ের সাথেও যদি সম্পর্ক হয় সেটাও হারাম হবে, আবার মুসলমান মেয়ে যদি হয় সেক্ষেত্রেও হারাম হবে। এ হারাম সম্পর্ক হওয়ার পর যদি দোয়া করে আল্লাহ আপনি তাকে হেদায়েত দেন, সে মুসলমান হয়ে যাক, তাহলে দেখতে হবে এই দোয়ার মতলব কি। এই দোয়ার মতলব যদি হয় তারে ভাগায়া বিয়ে করা, যে যেহেতু সে মুশরিক তাকে বিয়ে করা জায়েজ নয় হারাম ইসলামে, এখন তাকে বিয়ের রাস্তা যেন উন্মুক্ত হয় সেজন্য সে মুসলমান বানাইতে চায়, তাহলে সেক্ষেত্রে এই দোয়া তো মতলবের দোয়া, এই দোয়ার কারণে সে আল্লাহর কাছে আজর পাবে না। একজন মানুষ তাকে অন্য ধর্মের মানুষ তাকে ইসলামে আনার জন্য যদি কেউ চেষ্টা করে, পরিশ্রম করে, দাওয়াত দেয়, বুঝায়, তাহলে সে আল্লাহর কাছে সওয়াব পাবে। কিন্তু এরকম মতলবি দোয়া করলে কি হবে না, সওয়াব হবে। তবে এটা ঠিক যে কোনোভাবে তাকে যদি ইসলাম গ্রহণ করানো যায়, তাকে যদি ইসলাম সম্পর্কে জানানো যায় এবং তিনি যদি স্বেচ্ছায় নিজে নিজে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এই সত্যকে উপলব্ধি করে তিনি ইসলামে আসেন, তাহলে অবশ্যই তাকে বিবাহ করা যাবে। কিন্তু বিয়ের উদ্দেশ্যে ইসলামে আসছে, নাম কেউ আসতে, এরকম বহু আছে যে শুধুমাত্র বিয়ের জন্য আসছে, তার অন্তর থেকে সে মুসলমান হয় নাই। তো অন্তরের মালিক তো আল্লাহ তাআলা, নাম কেউ আসতেও যদি সে ইসলামে আসে তাকে বিয়ে করা যাবে। কিন্তু ওই যে আগে বলে রেখেছি, মুসলমান হোক আর অমুসলমান হোক, একজন যুবকের জন্য একজন যুবতীর সাথে, একজন যুবতীর জন্য একজন যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা হালাল নয়, এটা হারাম। ইসলাম যেটা হারাম করে সেটা মানার মধ্যেই মানব জাতির কল্যাণ, আর সেটা না মানার মধ্যে মানব জাতির ক্ষতি, এ ব্যাপারে কোনো সন্দেহ। আজ পৃথিবীতে যে সমস্ত দেশে অবৈধ রিলেশন অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে স্বাভাবিক মনে করা হয়, আপনি ইউরোপে চলে যান, আপনি আমেরিকা চলে যান, আপনি চায়না জাপানে চলে যান, আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরেন, যে সমস্ত দেশে যে সমস্ত সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে কোনো দোষের বিষয় মনে করা হয় না, তাদের দাম্পত্য জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের সার্বিক অবস্থা কি সে সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। তাদের দাম্পত্য জীবন বলতে কোনো কিছু নেই বললে চলে, তাদের পারিবারিক জীবন, পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে বললে চলে, এমনকি সে সমস্ত দেশে মানুষের জন্মের হার ভয়ঙ্করভাবে কমে গেছে, একসময় তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন বাড়ানোর চেষ্টা করছে কিন্তু আর বাড়ছে না এবং আর বাড়বেও না হয়তো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করলে মানব জাতি সে পথে কখনো কল্যাণের দেখা পাবে না, সেটা আজ বুঝুক কিংবা অনেকদিন পরে বুঝুক, বুঝতে মানুষ বাধ্য যে আল্লাহর বিধানের বাইরে শান্তির কোনো পথ খোলা। অতএব এ হারামকে আমাদের না করতে হবে, হালালের জন্য অপেক্ষা করতে হবে। এ হারাম আমাদের ইমানকে নষ্ট করে, চেতনা নষ্ট করে, দুনিয়ার জীবনকে নষ্ট করে, দাম্পত্য জীবনকে শেষ করে, পরিবার ব্যবস্থাপনা শেষ করে দেয়। বাংলাদেশ পরিবার ব্যবস্থাপনা ইতিমধ্যে ভেঙে পড়েছে, প্রতিটা ঘরে ঘরে দাম্পত্য জীবনে অশান্তির সাগরে ডুবছে, বিশেষ করে তরুণরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে শাদী হচ্ছে, বিশাল বড় বড় মহরের ফিগার ধরা হচ্ছে, বড় বড় আয়োজন করে বিবাহ শাদী হচ্ছে কিন্তু টিকছে না, বিবাহগুলো ভেঙে খান খান হচ্ছে, সংসারগুলো টিকছে না, বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে, দাম্পত্য কলহ বাড়ছে দিন দিন, এবং ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে যাচ্ছি। আমরা অনেকে হয়তো জানি না এবং আমাদেরকে জানতে দেওয়া হয় না, পরিকল্পিতভাবে আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, শুধুমাত্র বিবাহ বহির্ভূত সম্পর্ককে হালাল এবং এটাকে স্বাভাবিক করার যে শয়তানি চক্রান্ত আছে। আপনি নাটক দেখেন, তার খোলাসা কথা হলো এই অবৈধ সম্পর্ক। আপনি সিনেমা দেখেন, তার খোলাসা পুরা গল্প, ঘটনা পুরা গল্পের মূল কথা হলো অবৈধ সম্পর্ক। আপনি কিভাবে মা বাবার অবাধ্য হবেন, আপনি কিভাবে সমাজ বিচ্ছিন্ন হবেন, আপনি কিভাবে আল্লাহর আইন থেকে, আল্লাহর নির্দেশ থেকে বেরিয়ে পড়বেন, আপনাকে সেই ট্রেনিং দেওয়া হয় নাটকে, সেই ট্রেনিং দেওয়া হয় সিনেমাতে, সেটা দেওয়া হয় নোবেলে, সেটা দেওয়া হয় উপন্যাসে, সেটা দেওয়া হয় বিজ্ঞাপনের নামে, সেটা দেওয়া হয় বিভিন্ন নামে। আপনি এমন নাটক, এমন সিনেমা, এমন গল্প, এমন নোবেল উপন্যাস কয়টা পড়েছেন যেখানে
স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা প্রচণ্ড প্রগাঢ় এবং অনেক শক্ত ভালোবাসা এটা গল্পের ছলে প্রমাণ করা হয়, এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। কোটা দেখাতে পারবেন, বেশিরভাগই দেখবেন যে কিভাবে বাপ মাকে ফাঁকি দিয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করতে হয়, আরেকজনের বউয়ের সাথে পরকীয়া করতে হয়, কিভাবে ধর্মের নিষেধাজ্ঞাকে অমান্য করে লঙ্ঘন করে সম্পর্ক করতে হয়, সমস্ত নাটক সিনেমার খোলাসা কথা সার নির্দেশ হলো এই জিনিসটাই। এরা কি আমাদের সমাজের জন্য ভালো কিছু বয়ে আনছে? না, ধ্বংস করে চলেছে। বাবা মারা যারা মনে করছেন না ছেলে মেয়ে একটু আধুনিক হোক, একটু স্মার্ট হোক, অত হুজুর হলে কি চলে দুনিয়াটা, তারাই নিজেরা যখন ফান্দে পড়েন তখন আমাদের কাছে আসেন। মেয়েটা যখন আরেকটা ছেলের হাত ধরে চলে যায়, একটা অমানুষের হাত ধরে চলে যায়, অজাগায় কুজাগায় পা দেয়, তখন এবার এসে আমাদের কাছে তারা অনুনয়-বিনয় করেন, হুজুর মেয়েটা তো পালায় গেছে, ছেলেটা তো অমুক মেয়ের পিছনে ছুটছে, সে তো আর আমাদের কথা শুনে না। মানুষ আল্লাহর বিধানের বাইরে চললে সেখানে কোনো কল্যাণ আসতে পারে না। অতএব যুবকরা পড়ালেখা করুন, নিজের কাজের প্রতি মনোযোগী হন, কেরিয়ারকে গড়ে তোলার চেষ্টা করুন, উদ্যোক্তা হন, নিজের স্বদেশকে, প্রিয় দেশকে, গোটা পৃথিবীর মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করুন, এবং বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করুন। আপনার জীবনে একটা জোড়া আল্লাহ তাআলা রেখেছেন, সেটার জন্য অপেক্ষা করেন, হারামকে ডিনাই করেন, না করেন। মুসলমান যুবক তার মেরুদণ্ড থাকবে, সে ঢিলা হবে না। ঢিলা ঢিলা যুবক চিনেন কারা? কোন একটা মেয়ে হারাম সম্পর্ক করতে তাকে অফার করছে, সেখানে চিত হয়ে গেছে, কাইত হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে, তার কথা তার পিছ পিছ হাঁটা ধরছে, এরে বলে ঢিলা যুবক। আর মেরুদণ্ডওয়ালা যুবক চিনেন? মেরুদণ্ডওয়ালা যুবক বলা হয় সেই যুবককে যে যুবক হারামের অফার পাওয়ার পরও শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পেরেছে, হারামকে না বলতে পেরেছে, তার শক্তি আছে, তার অবস্থান আছে, নীতি এবং আদর্শের মধ্যে তিনি অটল আছেন, তিনি হারামকে না বলার মতো শক্ত অবস্থানে যেতে পারেন, এটাকে বলা হয় মেরুদণ্ডওয়ালা যুবক, সাহসী যুবক। আমাদেরকে সেই সাহসী যুবক হতে হবে। আজ এক শ্রেণী মিডিয়া আমাদেরকে প্ররোচিত করে, আমরা যত নোংরা হব, আমরা যত অশ্লীল হতে পারবো, আমরা যত আমাদের মেয়েরা যত খোলামেলা দৃশ্য অভিনয় করতে পারবে, যত রকমের ন্যাক্কারজনক কাজ করতে পারবে, সমাজে যা নিষিদ্ধ, ইসলামে যা নিষিদ্ধ, ধর্মে যা নিষিদ্ধ, আমাদের সৃষ্টিকর্তা যা নিষেধ করেছেন, যেটাতে আমাদের ক্ষতি আছে, এই কাজগুলো যত বেশি করতে পারে তাদেরকে সাহসী উপাধি দেওয়া হয়, তাদেরকে বলা হয় এরা নাকি সাহসী। আমরা সারা জীবন ছোটবেলা থেকে শুনে আসছি সাহসী মানে হলো কেউ দুঃসাহস করে ডাকাতের হাত থেকে একটা মানুষকে রক্ষা করে নিয়ে আসলো, একটা মানুষকে খুনির হাত থেকে রক্ষা করে খুনিকে ধরে দিল, একে বলা হতো সাহসী। এখন সাহসের সংজ্ঞা আমাদের অনেক মিডিয়াগুলো পাল্টায় দিছে, কোনো মেয়ে কাপড় চোপড় সব খুলে ফেলে সে অভিনয় করতে পেরেছে, ছবি তুলতে পেরেছে, তখন বলা হয় মেয়েটা সাহসী অভিনয় করেছে। এখন সাহসের সংজ্ঞা হলো উলঙ্গ হয়ে যাওয়া, এখন সাহসের সংজ্ঞা হলো যত রকমের নোংরামি করা যায় তার একেবারে অতল তলে হারিয়ে যেতে পারলে তাকে বলে সাহসী। তো কি আশা করা যায় আমাদের সমাজ থেকে? এই জন্য যুবকরা, আমরা প্রকৃত সাহসী হব, প্রকৃত মেরুদণ্ডওয়ালা যুবক হব। সমস্ত যুবক হারাম সম্পর্কে জড়িয়েছে, আমি জড়াবো না। আপনার জীবনে আপনার এই সকল ভালোবাসা, সকল আবেগ, সকল প্রেম, এগুলো উপস্থাপন করার মতো একজন মানুষ আসবে, একটু অপেক্ষা করেন, সকল ভালোবাসা তাকে উজাড় করে দিবেন এবং দাম্পত্য জীবনে সুখী হবেন। এখন দাম্পত্য জীবনে সুখ না আসার অন্যতম কারণ হলো এটা, অন্যতম একটা কারণ হলো এটা যে অজাগায় কুজাগায় ভালোবাসা খরচ করে জায়গা মতো গেলে আর ভালোবাসা হাতে পায় না, সব খালি হয়ে গেছে, ওই জরিনা সকিনা যেটারে যেখানে পাইছে ওখানে একটু দিছে, ওখানে একটু দিছে, অরপিসে একটু ঘুরছে, দিয়া টিয়া, এবার বিয়ের পরে বুড়ো বয়সে যখন জায়গা মতো আসছে এবার আর ভালোবাসা পায় না, খুঁজা টান পড়ে গেছে। অতএব হারাম সম্পর্ককে না করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই হারামের হাতছানিকে না করতে পারা, এটা হলো সবচেয়ে বড় মুত্তাকি যুবকের আলামত। যুবক নামাজ পড়ে, যুবক দাড়ি রাখে, যুবক কোরআন তেলাওয়াত করে, এই কাজগুলো যত কঠিন তার চেয়ে বহুগুণ কঠিন হলো একজন যুবক হারাম দেখে না, তার চোখকে সে অবনত করে আল্লাহর ভয়ে। কিয়ামতের ময়দানে তাকে দাঁড়াতে হবে, জিজ্ঞেস করা হবে যৌবন সম্পর্কে, সে সেই ভয়ে
সে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে, হারামের অফার আছে সেটাকে ডিনাই করতে পারে। এই যুবক, এই যুবকের এই কাজটা হলো সবচেয়ে বড় সাহসিকতার কাজ, সবচেয়ে বড় কঠিন কাজ। আল্লাহ আমাদেরকে সেই কাজটা করার তৌফিক দান করুন। সামান্য একটা নারীর অবৈধ সম্পর্কের অফারকে যদি আপনি বা তার সৌন্দর্যকে যদি আপনি ডিনাই করতে না পারেন, আপনি কিভাবে দুনিয়ার সকল বাধা ডিঙ্গিয়ে আপনি মুসলিম জাহানের সফলতার জন্য কাজ করবেন কিভাবে? আল্লাহ তারা আমাদের সবাইকে সেরকম মহানায়ক যুবক হওয়ার তৌফিক দান করুন। এ যুগের মহানায়ক যুবক তারা, যে যুবকরা এই হারামগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছে। আমাদের যুবক ভাইদের কষ্ট আমরা বুঝি, তারা কলেজে স্কুলে যায়, তারা ইউনিভার্সিটিতে যায়, তারা কর্মস্থলে যায়, তারা যেখানেই যায় সব জায়গায় একটাই জাল বেছানো আছে, তা হলো অবৈধ সম্পর্কের হাতছানি, হারাম রিলেশনের হাতছানি, চোখ দিয়ে হারাম জিনিস দেখে স্বাদ নেওয়ার হাতছানি, হারাম কথা শুনে তার কানকে হারামে লিপ্ত করানোর হাতছানি। চতুর্দিকে শুধু একই জিনিস, বিজ্ঞাপনী বিলবোর্ড নারীকে ঝুলিয়ে রাখা হয়েছে, পেপারে সংবাদ নারীকে ঝুলিয়ে রাখা হয়েছে, সংবাদ পাঠ করা হচ্ছে সেখানেও নারীকে উপস্থাপিত করা হচ্ছে, কোথাও যাচ্ছেন রিসেপশনে বিসমিল্লাহ যার সাথে কথা বলবেন নারীকে সেখানে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে, আপনি বিমানে যাবেন, আপনি হাসপাতালে যাবেন, আপনি যেখানেই যাবেন নারীর শরীরকে আপনার সামনে উপস্থাপন করে আপনার ঈমান, আপনার চেতনা, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার তাকওয়া, আপনার সততা সবকিছুকে হরণ করে আপনার চরিত্রকে ধ্বংস করার সকল আয়োজন পৃথিবীতে আজ প্রস্তুত হয়ে আছে। মুসলমান এই সবগুলোকে ডিঙ্গিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা, তাকওয়া ধরে রাখা, এটা সহজ কোনো কাজ নয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই ফেতনা থেকে বাঁচা যুগের সবচেয়ে কঠিন, অন্য অনেক ফেতনা থেকে আপনি বাঁচতে পারবেন, এটা থেকে বাঁচতে পারবেন। দুনিয়ার মোহ, টাকা পয়সার মোহ, এটা থেকেও বাঁচা যায়, কিন্তু এই জায়গা থেকে বাঁচা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি এমনি বলেন নাই, ওই সে হাদিস আজ মেলান সেই 1450 বছর আগে বলে গেছেন, আমি তোমাদের মাঝে সবচেয়ে বড় ফেতনার বিষয়, সবচেয়ে তোমাদের ইমান হরণকারী বিষয়, তাকওয়া হরণকারী বিষয় রেখে গেলাম নারীকে। এই নারী তাকে বিভিন্নভাবে উপস্থাপন করে তোমাদের ইমানকে হরণ করা হবে, অতএব তুমি তোমার জীবনে যে নারী আসবে তার জন্য অপেক্ষা করো, অন্য নারীর সৌন্দর্য অবলোকন করে হারাম স্বাদ তুমি আস্বাদন করবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন, সবর করার তৌফিক দান করুন, যুবক ভাইদের ইমানকে হেফাজত করার তৌফিক দান। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।